আমাদের রক্তদান শিবির, রক্তদান শিবিরকে কেন্দ্র করে আমি ভাষণ দেওয়ার প্রশ্ন উঠে না। আমি চেষ্টা করব রক্তদান শিবিরের গুরুত্ব সম্পর্কে দুই চারটি কথা আপনাদের সামনে তুলে ধরতে, পাশাপাশি যাকে কেন্দ্র করে আজকে এই রক্তদান শিবির, উনি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ছিলেন, সফল প্রধানমন্ত্রী ছিলেন। উনি 1924 সালের 25 ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন, আমরা জানি ভারতরত্নে উনি ভূষিত হয়েছিলেন। ওনার অনেক চিন্তা চেতনার ফল আজকে আমরা ভোগ করছি দেশবাসী, 137 কোটি মানুষ। ওনার মস্তিষ্ক প্রসূত অনেক চিন্তাধারা আমাদের, বিশেষ করে একটু আগে আমাদের সম্মেলনে বলছিলেন যে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে ওনার যে চিন্তা চেতনা ছিল তার সুফল আজকে আমরা পাচ্ছি। এমন একজন মহান ব্যক্তির জন্মদিনকে কেন্দ্র করে আজকে যে রক্তদান শিবিরের যে আয়োজন করা হয়েছে, তার জন্য যারা আয়োজক তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, ভারতীয় জনতা পার্টির আপনারা জানেন যে সাতটা মোর্চা রয়েছে, ওবিসি মোর্চা তার মধ্যে একটা অন্যতম মোর্চা। ওবিসি মোর্চা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির একদিকে যেমন চিন্তা চেতনা বিচারধারাকে বিকশিত করার ক্ষেত্রে কাজ করে চলেছে নিরলসভাবে, অন্যদিকে সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে লিপ্ত হচ্ছে, তারই অঙ্গ হিসেবে আজকে এখানে রক্তদান শিবির। এই রক্তদান শিবির আজকে সার্থক হোক সেটা আমি কামনা করছি। পাশাপাশি যারা রক্তদানে যারা এগিয়ে এসছেন, আমাদের ভলান্টিয়ার্সরা, আমাদের স্বেচ্ছাসেবকরা, তাদের প্রত্যেককে আমি ব্যক্তিগত তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ শুধুমাত্র আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে শুধুমাত্র আমরা এই জন্মগ্রহণ করে অর্থ উপার্জন করা, বিত্তশালী হওয়া, নিজের পরিবারকে সুরক্ষিত রাখলে চলবে না, সমাজকে আমাদের সুস্থ রাখতে হবে, সবল রাখতে হবে। রক্তদান এমনই একটি মহদান, সবাই আমরা জানি, আমরা হয়েছে কি করে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা যায়। আমরা লক্ষ্য করেছি আমরা এই যে রক্তদান সঙ্গে আমরা যারা যুক্ত আজকে হব, তাদের চিন্তা এবং তাদের উন্নত মানসিকতাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। এই কারণে আমাদের দেশে রক্তদানের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে আজকের দিনও, অনেকে রক্তদানকে কুসংস্কারের একটা বিষয় বলে মনে করেন, অনেকে ভয় পান, অনেকে অজ্ঞতার কারণেও রক্তদান দিতে বিরত থাকেন। তা আমরা আজকে যারা রক্তদানে যারা এগিয়ে এসছেন তাদেরকে দেখে সমাজের অন্য আরও এগিয়ে আসবেন, এবং এই রক্তদানের মধ্য দিয়ে আরেকজনের প্রাণ বাঁচবে। আমাদের দেশে আমরা সমীক্ষা বলছে আমাদের দেশে প্রতি হাজারে মাত্র 2 জন করে আমাদের রক্তদানে এগিয়ে আসছে। অথচ পৃথিবীর এমন বহু দেশ রয়েছে, বিশেষ করে সুইজারল্যান্ড পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, প্রতি হাজারে 115 জন রক্তদান করে। ক্যানাডাতে রক্তদান করেন প্রতি হাজারে 55 জন, আমেরিকাতে করেন 70 জন। আমাদের দেশে এটা জাস্ট একটা নমুনা দিচ্ছে। এই কারণে আমাদের অনেক এগিয়ে আসতে হবে আমাদের এই সমাজ ব্যবস্থা। এটার মূল কারণ হচ্ছে এই যে বললাম, যেটা অজ্ঞতা, কুসংস্কার এবং ধর্মীয় গুরামি। আপনারা দেখছেন আজকে আমরা ভারতীয় জনতা পার্টির দক্ষিণ জেলা ওবিসি মোর্চার উদ্যোগে আমাদের আদরণীয় প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে এখানে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। এখানে প্রায় 50 জনের মতো স্বেচ্ছায় রক্ত দিচ্ছে। এছাড়া আমরা শান্তি কল্যাণ মন্ডলের পক্ষ থেকে আগামীকালকে আরও কিছু সেবামূলক আমরা কর্মসূচি আমরা নিয়েছি। আগামীকাল আমাদের বাজপেয়ীর জন্মদিন 25 ডিসেম্বর, পবিত্র আমাদের বড়দিনের দিন। তো আমরা
আগামী কালকে 8টায় আমরা এই অফিসের দলীয় কার্যালয়ে আমরা এখানে আমরা ক্যাপ কেটে আপনাদের সত্তাকে আমরা অর্পণ করব। তারপর আমরা মহিলা মোর্চার সঙ্গে শান্তি বাজারে আমরা বিএমসি মার্কেটে সেখানে আমাদের স্বচ্ছ ভারত অভিযান হবে। তারপর আমরা জনজাতি মোর্চার উদ্যোগে আমাদের জেলা হাসপাতাল, দৈকর্মা হাসপাতাল এবং বিচ্ছন্ন হাসপাতালে আমরা সেখানে ফল এবং মিষ্টি বিতরণ করবো দুস্থ রোগীদের মধ্যে। তারপরে আমরা সকাল 11টা থেকে 12টা পর্যন্ত আমরা আমাদের যে কেন্দ্রীয় সরকারের সরকারি যে আমাদের কৃষি নীতি সেই বিষয়ে একটা আলোচনা সভা হবে, সেখানে আমরা আমাদের মোদীজির মার্গদর্শন শুনব আমাদের এপিএমসি মার্কেটে। সেখানে আমরা পদক্ষেপটা দিয়ে সেগুলি ব্যবস্থা করছি এবং তারপরে আমরা সেখানে আমাদের যে একটা এগ্রিকালচারের সেখানে এপিএমসি থেকে এগ্রিকালচারের একটা ওপেন সবজি শেড হচ্ছে, সেই ওপেন সবজি শেড 69 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে। তার জন্য সেখানে টেন্ডার হয়ে গেছে, সেই শেডটা শিলান্যাস হবে আমাদের সর্বীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে। সেটা হবে অটল এগ্রি মার্কেট, অটল বিহারী বাজপেয়ীর এগ্রি মার্কেট, সেটা শিলান্যাস হবে। এটা করবেন আমাদের মাননীয় বিধায়ক মহোদয় এবং বেলা 2টা থেকে আমরা ভারতীয় জনতা পার্টি শান্তিবাজার মন্ডলের পক্ষ থেকে আমরা এপিএমসি মার্কেটে একটা প্রকাশ্য জনসমাবেশ হবে। সেই জনসমাবেশে আমাদের আগতরা বিভিন্ন নেতারা থাকবেন এবং এই মন্ডলের বিভিন্ন নেতৃত্ব থাকবে, এই জেলার বিভিন্ন নেতৃত্ব থাকবেন। আমাদের অটল বিহারী বাজপেয়ীর নীতি এবং বাজপেয়ীর যে কর্মসূচি এবং বাজপেয়ীর যে আদর্শ সেটাকে তুলে ধরে সেখানে আলোচনা রাখা হবে।